আগামী 26শে ফেব্রুয়ারির মধ্যে বিয়ানীবাজারে ব্যাপক হারে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা প্রদান করার পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এরপর থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে, তাই এই সময়ের মধ্যে সকল টিকা গ্রহণ উপযোগী জনসাধারণের টিকা নিশ্চিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার এই লক্ষ্য বাস্তবায়নে উপজেলা সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় 3 দিনে 55,000 ডোজ টিকা প্রদানের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়। আমাদের টার্গেট অনুযায়ী আমরা কাজ করব। সেই টিকা কার্যক্রম শুরু হবে আগামী শনিবার থেকে, অর্থাৎ 19 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত প্রথম ডোজের টিকা চলবে। এনআইডি অথবা জন্ম নিবন্ধন কপি নিয়ে গিয়ে পূর্বের আবেদন ছাড়াই স্পটে টিকা গ্রহণ করা যাবে। স্বাস্থ্য বিভাগের কর্মীগণ নির্ধারিত তারিখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সকল কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করবেন। 12 থেকে 17 বছরের যারা আছেন, ছাত্র এবং অছাত্র যারা আছেন, আপনারা সবাই ফাইজার ভ্যাকসিনের আওতায় পড়বেন, আপনারা ফাইজার ভ্যাকসিন দিয়ে নেবেন। এবং 18 বছরের ঊর্ধ্বে যারা জনগোষ্ঠী আছেন, আপনারা সবাই আমাদের সিনোভ্যাক এবং সিনোভার্মা দুইটা ভ্যাকসিন আমাদের হাতে আছে, আপনারা সিনোভ্যাক বা সিনোভার্মা ভ্যাকসিন দিয়ে আপনারা প্রথম ডোজ দিতে পারবেন। বিদেশে যেতে চান, সেই বিদেশের ভিসার আবেদনের কপিটা নিয়ে আসলে আপনি ফাইজার ভ্যাকসিন আমাদের উপজেলা থেকে নিতে পারবেন। এবং আমাদের মডার্না ভ্যাকসিন আমাদের আমাদের হাতে আছে, আমরা মডার্না ভ্যাকসিন বুস্টার ডোজ এবং প্রথম ডোজ হিসাবে আমরা মডার্না ভ্যাকসিন, যদি কারো রিকোয়ারমেন্ট থাকে মডার্না ভ্যাকসিন আমরা দিতে পারবো। ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়গণ, ওনাদের প্রত্যেকের ইউনিয়নে ওনারা সংশ্লিষ্ট জায়গা ওনাদের পছন্দ মতে ওনারা ঠিক করে দেবেন। সেই ওনাদের ঠিক করা জায়গাগুলোতে আমাদের কর্মীরা ভ্যাকসিন নিয়ে প্রস্তুত থাকবেন আপনাদের জন্য। আগামী শনিবার থেকে এই কার্যক্রমটি শুরু হবে, পাশাপাশি আপনাদের জ্ঞাতার্থে মাইকে প্রচারণা করা হবে, মসজিদের ইমাম সাহেবগণ প্রচারণা করবেন। যেহেতু 26 ফেব্রুয়ারির পর আর দেশে প্রথম ডোজ টিকা প্রদান করা হবে না, তাই উপজেলার সকল নাগরিককে যথানিয়মে টিকা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি এবং প্রশাসনের দায়িত্বশীলরা। বিয়ানীবাজারের যত জনসাধারণ আছেন সবার কাছে অনুরোধ থাকব যে এই করোনার টিকা যেগুলো আছে, ভ্যাকসিন যেগুলো আছে, আমরা সবে যেন এগুলা টিকা নিয়ে গিয়ে, কারণ 26 তারিখ পরে আর কোনো টিকা দেওয়া হইত না। অনেকেই বিভিন্ন জায়গায় কাজে চলে যায়, তাদের সাথে সময় ম্যাচ করে না, এজন্য আমরা একটা ক্রাস প্রোগ্রাম করব। সেটা হলো আমরা বাজারে 3টা পয়েন্ট থাকবে আমাদের শনিবারে, সেটা সেখানে আমাদের লোকজন যারা আসবে, যারা এখনও টিকা নেয়নি তাদেরকে আমরা এখানে টিকা দিব। আপনাদের যাদের জন্ম নিবন্ধন আছে জন্ম সনদ কার্ড নিয়ে আসবেন, আপনাদের যাদের এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড নিয়ে আসবেন, অথবা আপনাদের যদি কারো মোবাইল নাম্বার থাকে আপনার মোবাইল নাম্বার সহ আসবেন। তো আপনারা এই 26 তারিখ পরে প্রথম ডোজ ভ্যাকসিনেশন সারা বাংলাদেশের কোথাও পাবেন না। এই 26 তারিখের ভিতরে আপনাদেরকে অবশ্যই ফার্স্ট ডোজ ভ্যাকসিন দিয়ে দিতে হবে। বিয়ানীবাজার উপজেলায় মোট জনগোষ্ঠীর কমপক্ষে 70%কে টিকার আওতায় নিয়ে আসতে চায় স্বাস্থ্য বিভাগ। সেই লক্ষ্যে আগামী 3 দিনের বিভিন্ন কর্মসূচি সাজিয়েছে তারা। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।